Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shupriyo shikharthi bindu. Samajkarmo class e shokolke shagotom. Amra jathariti ditiyo potrer amader je alochyo bishoy orthat samajkarmer bibhinno shakha ei bibhinno shakhar moddhe amra ajke alochona korbo. Psychiatric সমাজকর্ম এবং বিদ্যালয় সমাজকর্ম দুটো বিষয় আমরা আজকে আলোচনা করব ইতিপূর্বে আমাদের ক্লাসগুলোতে আমরা সমাজকর্মের বিভিন্ন শাখার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছি গত ক্লাসে আমরা আলোচনা করেছি চিকিৎসা সমাজকর্ম এবং ক্লিনিক্যাল সমাজকর্ম আজকের আমাদের আলোচ্য বিষয় সাইকিয়াট্রিক সমাজকর্ম এবং বিদ্যালয় সমাজকর্ম সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানি যে সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা নির্ভর এমন এক পেশাদার সেবা ব্যবস্থা যা ব্যক্তিগত দলীয় ও সমষ্টিগত বহুমুখী সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে সহায়তা করে সমাজকর্ম যখন বিকাশ লাভ করলো অর্থাৎ একেবারে শুরুর দিকে এর অনুশীলন ব্যবস্থাটা ছিল সাধারণ ধর্মী শিল্প বিপ্লবের পর মানুষের চাহিদা এবং সমস্যাগুলো যখন বহুমুখী এবং জটিল আকার ধারণ করতে থাকলো সাথে সাথে একটা বিষয় হলো কি যে সমস্যাগুলো পরস্পর পরস্পরের সাথে নির্ভরশীল হয়ে পড়লো আর এই পরস্পরের সাথে নির্ভরশীল হয়ে পড়া বা পরস্পরের সাথে সম্পর্কিত হওয়ার কারণে সমাজকর্মের এই বিশেষ বিশেষ দিক নিয়ে অর্থাৎ সমস্যার এই বিশেষ বিশেষ দিক নিয়ে 1960 সাল থেকে মূলত সমাজকর্ম পেশার নতুন নতুন শাখার বিকাশ ঘটতে থাকে এরই ধারাবাহিকতায় আমাদের এই আজকের আলোচনা সেই আলোচনার আমাদের প্রথম যে আলোচনাটি করব আমরা সেটি হলো সাইকিয়াট্রিক সমাজকর্ম বা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক এটি হলো মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সমাজকর্ম অনুশীলনের বিশেষ পদ্ধতি হলো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক বা মনোচিকিৎসা সমাজকর্ম এখানে আরো একটা বিষয় ক্লিয়ার করি তোমাদেরকে সেটি হলো যে মনোচিকিৎসা সমাজকর্ম সেখানে হলো মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সমাজকর্মীর জ্ঞানটাকে সমাজকর্মের জ্ঞানটাকে কাজে লাগানো মূল কাজটি করবে কিন্তু একজন মনোচিকিৎসক আমরা যে রকমটি বলেছিলাম আমাদের চিকিৎসা সমাজকর্মের ক্ষেত্রে যে চিকিৎসা সমাজকর্মের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূল কাজটি করেন চিকিৎসক তাকে অর্থাৎ রোগীকে চিকিৎসা সেবা পেতে সহায়তা করে থাকেন চিকিৎসা সমাজকর্মী ঠিক একইভাবে মনোচিকিৎসাতে মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সমাজকর্মের বিশেষ পদ্ধতির ব্যবহারই হলো মনোচিকিৎসা সমাজকর্ম বা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক মানসিক স্বাস্থ্য সেবা প্রদানে নিয়োজিত যে টিমের সদস্যরা থাকেন যেমন মনোচিকিৎসক নার্স মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসক এবং রোগীর পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করে থাকে মূলত সমাজকর্মী সমাজকর্মী যে কাজটি করে মনোচিকিৎসক এবং রোগী ও তার পরিবারের সাথে একটা মেলবন্ধন বা সেতু তৈরি করে দেয় যাতে করে চিকিৎসা সেবাটা পেতে মনোসমাজ এই রোগীর বা ক্লায়েন্টের সুবিধা হয় আমরা যদি এই সাইকিয়াট্রিক সমাজকর্মের ধারণায় যাই যে সাইকিয়াট্রিক সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের সেই শাখা যার মাধ্যমে বিশেষ জ্ঞান দক্ষতা প্রয়োগ করে মানসিক চিকিৎসা ব্যবস্থাকে অধিক কার্যকর ও ফলপ্রসূ করে তোলা হয় একটি হাসপাতালের পরিবেশে মানসিক স্বাস্থ্য সেবা দানের ক্ষেত্রে সমাজকর্মের যে শাখা কাজ করে সহজ কথায় সেটাকে সাইকিয়াট্রিক সমাজকর্ম বলে সাইকিয়াট্রিক সমাজকর্ম সাধারণত মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তির দলের বা সমষ্টির সমস্যা সমাধান এবং পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে অর্থাৎ এখানে সমাজকর্মটা কিন্তু
মূল ভূমিকা পালন করে না এখানে সমাজকর্ম মূলত তার ভূমিকাটি হচ্ছে সহায়ক ভূমিকা এই সহায়ক ভূমিকার কারণে যে কাজটি করে সেটা হচ্ছে মানসিক রোগে রোগের আর্থসামাজিক মনস্তাত্ত্বিক কারণ উদ্ঘাটন রোগের কারণ নির্ণয় চিকিৎসা এবং রোগী ও তার পরিবারের পুনর্বাসনের ক্ষেত্রে এই শাখাটি কাজ করে তোমাদের জন্য জানার জন্য আবার বলে রাখি সাইকিয়াট্রিক সমাজকর্ম বা মনোসামাজিক সমাজকর্মে মূলত কাজ করেন একজন মনোচিকিৎসক এবং তার সাথে আরো অন্যান্য যারা জড়িত থাকে অর্থাৎ নার্স অথবা মনোবিজ্ঞানী রোগীর নিজে এবং রোগীর পরিবারের সদস্যরা বা রোগীর যে সমষ্টির বা যে এলাকা সেখানকার মানুষের সাথে মূলত এদের সাথে একটা যোগাযোগ স্থাপন করে সমাজকর্মী কি করে তাকে চিকিৎসা সেবাটাকে তার আরো দ্রুততার সাথে পেতে সহায়তা করে থাকে এই সাইকিয়াট্রিক সমাজকর্ম বা মনোচিকিৎসা সম্পর্কে ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে বলছে মানসিক অথবা আবেগীয় সমস্যাজনিত রোগীর সাহায্য করার লক্ষ্যে হাসপাতাল ক্লিনিক বা অন্যান্য মনোচিকিৎসা সংস্থায় মনোচিকিৎসার সাথে প্রত্যক্ষ ও দায়িত্বশীল সহযোগিতার ভিত্তিতে সমাজকর্ম যে সমাজকর্ম অনুশীলন করা হয় তাকে মনোচিকিৎসা সমাজকর্ম বলে পাশাপাশি সমাজকর্ম অভিধান যেটি বলছে যে সাইকিয়াট্রিক সমাজকর্ম বা মনোচিকিৎসা সমাজকর্ম হলো মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে সমাজকর্মের প্রয়োগ সাইকিয়াট্রিক সমাজকর্মী মনোচিকিৎসক এবং মানসিক স্বাস্থ্য সেবা কর্মীদের অন্যান্য সদস্যদের সহযোগে মনোচিকিৎসা এবং অন্যান্য সমাজসেবার ব্যবস্থা করে থাকে তিনি একই উদ্দেশ্যে রোগীর পরিবারের সদস্যদের সাথে কাজ করে থাকেন অর্থাৎ ঘুরে কিন্তু আমাদের একই কথায় চলে আসছে যে মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে তিনি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের যে কর্মীরা থাকেন অর্থাৎ চিকিৎসক নার্স এবং আদার্স যারা থাকে তাদের সাথে কি করে রোগীর এবং রোগীর পরিবারের সাথে একটা মেলবন্ধনের কাজ করে সমাজকর্মের এই শাখার মাধ্যমে মানসিকভাবে বিপর্যস্ত সার্জার্থীর সমস্যার কারণ অনুসন্ধান শুরু করে চিকিৎসার সমাপ্তি পর্যন্ত প্রত্যক্ষভাবে সহায়তা প্রদান করে থাকে মনোচিকিৎসা সমাজকর্মী মনোচিকিৎসার যে গুরুত্বটা যদি আমরা ভাগ করতে থাকি যে শিল্প বিপ্লবোত্তর আধুনিক সমাজে সমস্যা এবং সংকট যেহেতু বহুমুখী এবং সামাজিক মানুষের সামাজিক নিরাপত্তাহীনতা পারিবারিক ভাঙন সামাজিক বিশৃঙ্খলা বিভিন্ন ধরনের অসঙ্গতি তারপরে আছে বহুবিধ যে কারণে অর্থাৎ বিভিন্ন ধরনের আর্থসামাজিক সমস্যা যেগুলো কি করে মানুষের স্বাভাবিক চিন্তা চেতনা বা মানুষের স্বাভাবিক ভারসাম্য রক্ষা করতে যখন ব্যর্থ হয় এবং মানুষ মানসিকভাবে যখন বিপর্যস্ত হয়ে পড়ে এই বিপর্যস্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করার জন্য সাইকিয়াট্রিক সমাজকর্মের গুরুত্ব অনেক এ প্রসঙ্গে তোমাদের একটু আমরা বলতেই পারি সেটি হলো যে আমাদের দেশে কিন্তু আমরা বারবার এই কথাটি বলেছি সমাজকর্মের এই বিশেষায়িত শাখাগুলির চর্চা বা অনুশীলন কিন্তু খুব সীমিত অথবা হয় না বলতে গেলেই চলে সাধারণত এগুলি উন্নত বিশ্বে যেখানে মানুষের অর্থনৈতিক সমস্যা থেকে মানুষ সামাজিক সমস্যাগুলোকে বড় করে দেখে সেই ক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিক সমাজকর্ম একটি অনন্য গুরুত্ব বহন করে থাকে সেই গুরুত্বের দিক দিয়ে আমরা যদি ধরি প্রথমে আমরা সেই গুরুত্বের দিকটা বলছি কি যে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন সুপ্রিয় শিক্ষার্থী আমরা সবসময় মনে করতে পারি যে মানুষের শারীরিক সুস্থতাই হচ্ছে মানুষের সুস্থতা মানসিক স্বাস্থ্যের বিষয়টা সেটি আবার কেমন অতি সম্প্রতি বিশ্বের একজন নামকরা ক্রীড়াবিদ
টেনিস তারকা ওসাকা নাওমি তিনি তার একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করার পরে অংশগ্রহণ করবে এবং সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এতটায় বিপর্যস্ত হয়ে পড়েন বা মানসিকভাবে ভেঙে পড়েন যে তিনি সেই টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এছাড়াও যদি আমরা বলি যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মানুষ অনেক সময় আর্থসামাজিক কারণে স্বাভাবিক জীবন যাপন করে কিন্তু প্রায় সময় বিভিন্ন অসংলগ্ন আচরণ করে থাকে যেটি তার কাজের সাথে বা তার আচরণের সাথে যায় না এই অবস্থার মানুষগুলোর মানসিক স্বাস্থ্যের উন্নয়নটা খুব জরুরি যেখানে সমাজকর্মের জ্ঞান বিশেষ করে ব্যক্তি সমাজকর্মের জ্ঞানটিকে প্রয়োগ করে সেই মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব হয়ে থাকে বা সম্ভব করা যায় মানসিক স্বাস্থ্যের উন্নয়ন না ঘটালে কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো সময় মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং স্বাভাবিক কাজকর্ম বা স্বাভাবিক কাজ বা স্বাভাবিক যে কার্যাবলী থাকে সেগুলো বাধা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়ে থাকে পরবর্তীতে আমরা যেটা বলছি ক্রমবর্ধমান মানসিক সমস্যার প্রতিরোধ ও নিরাময় সুপ্রিয় শিক্ষার্থী এই যে বর্তমান যে মহামারীকালীন সময় চলছে তোমরা জানো যে এমন অনেক মানুষ আছে যারা হয়তো কোভিড-19 আক্রান্ত হয় নাই কিন্তু একটা মানসিক চাপ বা মানসিক ভয়ে অনেকে কিন্তু বাড়ি থেকে যদিও বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানার জন্য বাড়ির ঘরে থাকতে বা বাইরে না যেতে বা জনসমাগমে উপস্থিত না হতে কিছু কিছু মানুষ এমনভাবে মানসিক সমস্যাগ্রস্ত হয়ে গেছে যে তারা বাড়ি থেকেও বের হয় না বা বাড়িতে কাউরির এন্ট্রান্সও মানে অনুমোদন করে না বা কাউকে বাড়িতে আসতেও দেয় না এতে করে হচ্ছে কি যে ক্রমবর্ধমান ভাবে এই কোভিড-19 অনেকেই কিন্তু এইরকম বিভিন্ন ধরনের মানসিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে সাধারণত দেখা যায় দীর্ঘ রোগভোগের পর এটা তো শারীরিক সুস্থতার সাথে যেমন এটি সম্পর্কিত আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারো অনেক শিক্ষার্থী আছে যাদের পরীক্ষার সময় আশানুরূপ ফলাফল হয় না পরীক্ষা ভালো দিয়েছে হয়তো কোনো একটি ভুলের কারণে পরীক্ষার উত্তরপত্রে উত্তরগুলি সঠিক হয় নাই অথবা তার আশানুরূপ ফলাফল হয় নাই সে কারণে অনেকে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখি যে অনেকে কিন্তু মানসিক ভারসাম্য ধরে না রাখতে পেরে অনেক সময় আত্মহননেরও পথ বেছে নেয় কিন্তু এটি তো কোনো সমস্যার সমাধান না যদি তাকে সেইভাবে মানসিকভাবে তার মানসিক উন্নয়ন ঘটানো যায় তাহলে সেই মানুষটি কিন্তু পরবর্তীতেও তার পরীক্ষার ফলাফল অনেক সময় হতে পারে যে তোমরা যেটিকে খাতা চ্যালেঞ্জ করা বলো বা খাতা পুনর্নিরীক্ষণ বলো উত্তরপত্র পুনর্নিরীক্ষণের যে ব্যবস্থাটি আছে দেখা যায় যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলে ফলাফল পরিবর্তন হচ্ছে বা উন্নতি ঘটছে অনেক সময় দেখা যায় যে সে বছর হয় নাই হয়তো পরবর্তী বছরে পরীক্ষা দিয়ে নিজের পরীক্ষার ফলাফলকে আরো বেশি উন্নতির দিকে নিয়ে যেতে পারে তাহলে এইরকম যে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন দিকে এই যে মানসিক সমস্যা যেগুলো তৈরি হয় বা এই যে বর্তমান যে কোভিড পরিস্থিতি থেকে মানুষের আয় রোজগার কমে গেছে মানুষের ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে একটা মন্দা বা একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে এই মানসিক সমস্যা প্রতিরোধ করা এবং নিরাময়ের ক্ষেত্রে একজন সমাজকর্মী ব্যক্তি সমাজকর্ম প্রয়োগের মাধ্যমে মানসিক সমস্যার থেকে যে সমস্যাগুলো হয় এগুলি প্রতিরোধ করতে পারে এবং সে নিরাময় সক্ষম পরবর্তী আমরা বলছি কি যে মানসিক রোগের চিকিৎসা সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা অনেক সময় যারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয় এ সম্পর্কে বা এর চিকিৎসা সম্পর্কে কিন্তু আমাদের অনেক ভুল বা ভ্রান্ত ধারণা আছে সেই ভ্রান্ত ধারণা কি যে বিভিন্ন রকম ওঝা অথবা পানি পড়া অথবা তাবিজ ধারণ করা বা কোনো কবিরাজ বা কোনো অপচিকিৎসকের দ্বারা চিকিৎসা করানো এইগুলি করার এইগুলি অনেক সময় মানুষ করে থাকে বা কোনো কোনো ক্ষেত্রে জিনের আসর
অথবা ভূতে ধরেছে এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদের দেশে অহরহ ঘটে থাকে কারণ আমরা জানি যে সমস্যা প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা সমস্যার সাথে দারুণভাবে বা ওতপ্রোতভাবে জড়িত আমাদের দেশের অধিকাংশ মানুষ বিভিন্ন ক্ষেত্রে নিরক্ষরতা দূর হলেও অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের অজ্ঞতা দূর হয় না আর এই অজ্ঞতার কারণে মানসিক ব্যাধি যে বা মানসিক অসুস্থতাও যে এক ধরনের রোগ এবং এই রোগেরও যে চিকিৎসার মাধ্যমে এই রোগ দূর করা যায় এটা কিন্তু আমরা অনেকেই মানতে চাই না বা অনেকেই এই সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা নেই না থাকার কারণে হয় কি যে বিভিন্ন অপচিকিৎসার ফলে দেখা যায় যে একজন মানসিক যে রোগী থাকে শুরুর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যখন এটি বাড়তে থাকে সঠিক চিকিৎসা না হওয়ার ফলে এদের এই ধরনের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা এবং বিভিন্ন এই ধারণাগুলো অর্থাৎ এই সব ভুল ধারণা বা ভ্রান্ত ধারণার ফলে মানুষ আরো বেশি আক্রান্ত হয় বা আরো বেশি সমস্যা সৃষ্টি হয় তারপরে বলা হচ্ছে কার্যকর মনোচিকিৎসা পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটি বিশেষ কারণে না অনেক ধরনের আর্থসামাজিক কারণেই কিন্তু এই রকম মানসিক ভারসাম্য মানুষ হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে সঠিক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সাইকিয়াট্রিক সমাজকর্ম বা মনোচিকিৎসা সমাজকর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ আমরা জানি যে কোনো সমস্যা সমাধানের জন্য যদি সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করা যায় অর্থাৎ পূর্ব প্রস্তুতি যদি সঠিকভাবে গ্রহণ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু কার্যকরীভাবে মানে মানসিক যে রোগীরা থাকে তাদের রোগের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা বা সে যে সামাজিক পরিবেশে মেলামেশা করে বা পরিবেশের সাথে যাদের সাথে তাদের সম্পর্ক থাকে তাদের মধ্যেও এই ভ্রান্ত ধারণাগুলো দূর করা কেননা পরিবারের সাপোর্ট বা পরিবারের সহানুভূতি যে কোনো মানুষের জন্য কিন্তু একটা বড় সহায়ক তার স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে তা কার্যকর মনোচিকিৎসার পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অর্থাৎ যে যে জায়গায় একটি মানুষ যার যার সাথে সম্পর্কিত পরিবার হতে পারে তারপরে তার বন্ধু বান্ধব অথবা অন্যান্য আত্মীয় স্বজন সকলের সাথে একটা বাস্তবসম্মত বা যে ধরনের পরিকল্পনা গ্রহণ করলে তার মনোচিকিৎসার ক্ষেত্রে স্বাভাবিকতা তার মনোচিকিৎসা মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে সেই ব্যবস্থাটাই বা সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা যায় তারপরে আমরা বলছি চিকিৎসা উত্তর পুনর্বাসন অনেক সময় দেখা যায় যে অনেক মানসিক রোগী তাদের চিকিৎসা করার ফলে ভালো হয়ে গেছে কিন্তু সে যে পূর্বের কাজের সাথে নিয়োজিত ছিল সেই কাজের সাথে আর তাকে নিয়োগ করা যাচ্ছে না বা তার যারা নিয়োগকর্তা বা যেখানে সে কাজ করত সেটি করা যাচ্ছে না ফলে দেখা যাচ্ছে কি যে তার আয় রোজগার কমে যাচ্ছে আবারও সে পুনরায় বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারে সেই ক্ষেত্রে যার চিকিৎসা পরবর্তী পুনর্বাসন বা চিকিৎসা উত্তর পুনর্বাসন এর একটা ব্যবস্থা করা অর্থাৎ সমাজকর্মী আমাদেরকে মনে রাখতে হবে সমাজকর্মীর এখানে ভূমিকাটা কিন্তু সহায়ক ভূমিকা সমাজকর্মী কখনোই মূল ভূমিকাতে যাবে না সেই সহায়ক ভূমিকায় তিনি তার চিকিৎসা উত্তর একটা পুনর্বাসনের ব্যবস্থা করবে যে ধরনের কাজ বা যে প্রকারের কাজ তার জন্য অধিক উপযোগী হবে সেই ধরনের কাজ বা সেই রকমের কাজের ক্ষেত্রে সমাজকর্মী তাকে সহায়তা প্রদান করবে পরবর্তী বলা হচ্ছে মানসিক সক্ষম এই মানসিকভাবে তাকে সক্ষম এবং সক্ষমতা সৃষ্টি অর্থাৎ এটি কিন্তু একেবারে প্রপারলি একজন মানসিক রোগের ক্ষেত্রে যে তাকে চিকিৎসা সেবা পেতে বা চিকিৎসা গ্রহণ করতে তাকে তার মধ্যে একটা সক্ষমতা সৃষ্টি করা তার মধ্যে আমরা জানি যে সমাজকর্মের মূল দর্শনটাই হলো যে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার নিজের মাধ্যমেই তার সমস্যা সমাধান করা অর্থাৎ নিজে নিজে যদি তার সমস্যাটি সমাধান করতে পারে এখানে সমাজকর্মীর ভূমিকাটি হচ্ছে সহায়ক ভূমিকা অর্থাৎ সমাজকর্মী একজন সহায়তা দানকারী সমাজকর্মী কিন্তু তার সমস্যা সমাধান করে দিবে না যদি নিজের থেকে সে সমস্যা সমাধান করতে সক্ষম হয়
সেই ক্ষেত্রে এই সক্ষমতা সৃষ্টি করার কাজটি করে থাকে সাইকিয়াট্রিক সমাজকর্মী। তারপর বলা হচ্ছে সামাজিক সংযোগ স্থাপন, অর্থাৎ যে যে সেক্টরে যদি একজন শিক্ষার্থী এরকম মানসিক সমস্যার মধ্যে আবর্তিত হয় বা মানসিক সমস্যার মধ্যে পড়ে যায়, তার ক্ষেত্রে সমাজকর্মীর কাজ হবে কি যে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা, সে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা, তার শিক্ষকদের সাথে যোগাযোগ করা, সহপাঠীদের সাথে যোগাযোগ করা, এমনকি তার যারা পেয়ার গ্রুপ বা বন্ধু বান্ধব আছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে কি করা, তাকে ভালো হওয়ার পথে বা তার এই মানসিক সমস্যা দূর করে আনতে আনাতে সক্ষম করে তোলার একটা চেষ্টা করা। সর্বশেষ বলা হচ্ছে যে গবেষণা এবং মূল্যায়ন, যে তার জন্য যে সকল পদক্ষেপ এগুলোতে পর্যায়ক্রমে বা বিভিন্ন জায়গায় গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপগুলো কতটা তার জন্য কার্যকর হচ্ছে। কেননা একটি রোগের চিকিৎসা কিন্তু প্রায় একই ধরনের, খুব সিম্পল ভাবে একই ধরনের না, তবুও আমরা চিকিৎসা বিজ্ঞানে সেই জ্ঞানের গভীরে না যে সাধারণ কথায় বলি যে আমাদের সাধারণ যদি মাথা ব্যথা অথবা ছোটখাটো কোনো ব্যথা আমরা পেয়ে থাকি আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলোকে ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মানসিক অবস্থার ক্ষেত্রে কিন্তু একই ধরনের সমস্যা থেকে ভিন্ন ধরনের মানসিক সমস্যার কিন্তু সৃষ্টি হয়ে থাকে। সেই ক্ষেত্রে সমাজকর্মীর যে কাজটি হয় সেটি হলো যে যে এই যে পূর্ববর্তী যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, নিরাময়ের ব্যবস্থা গ্রহণ, তারপরে মানসিক চিকিৎসা সম্পর্কে যে ভ্রান্ত ধারণা, বিভিন্ন প্রকার পরিকল্পনা গ্রহণ এবং পুনর্বাসন বা তার মধ্যে একটা সক্ষমতা সৃষ্টি, এইগুলোকে নিয়ে একটু গবেষণা করা যে এগুলি কতটুকু কার্যকর হচ্ছে বা কোন ব্যক্তির ক্ষেত্রে কার্যকর হচ্ছে, আর পরবর্তীতে যখন মূল্যায়ন হচ্ছে তখন হচ্ছে কি যে কার্যকারিতাটা কতটা স্থায়ী হচ্ছে, এই টোটাল বিষয়টাই হচ্ছে কিন্তু এই গবেষণা এবং মূল্যায়নের মধ্যে চলে আসে। এটি হলো মূলত সাইকিয়াট্রিক সমাজকর্মের গুরুত্ব। আমরা যদি আমাদের এই আলোচনার শেষে বলি যে মানসিক চিকিৎসা এবং রোগীর সংখ্যা ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে আমাদের দেশে আমাদের যেটি পিজি হাসপাতাল অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সহ বিভিন্ন বড় বড় শহরে বা বিভাগীয় শহরে যে সকল মেডিকেল কলেজ হাসপাতালগুলি আছে এখানে কিন্তু আলাদা আলাদা মানসিক স্বাস্থ্য বিভাগ আছে। আর এই মানসিক বা মানে রোগীদের তাদের চিকিৎসা এবং এটার স্বীকৃতি ও গুরুত্ব দেওয়ার জন্য প্রতি বছর 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এটি কিন্তু পালন করা হয়ে থাকে। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছরের 10 অক্টোবর এই মানসিক স্বাস্থ্য দিবস পালন করে, যেখান থেকে মানে বলা যায় কি যে মানুষের এই মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো বা মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে বা জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এই দিবসটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হলো আমাদের প্রথম বিষয়টির আলোচনা, অর্থাৎ সাইকিয়াট্রিক সমাজকর্ম বা মনোচিকিৎসা সমাজকর্ম। এর পরের বিষয়টিতে আমরা চলে যাই। পরের বিষয়টি এটি হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। বিদ্যালয় সমাজকর্ম বা স্কুল সোশ্যাল ওয়ার্ক এটিও কিন্তু সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা। সেই বিশেষায়িত শাখার আমরা বিভিন্ন দিক যদি দেখি তাহলে বলা হচ্ছে যে সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত শাখা হলো বিদ্যালয় সমাজকর্ম বা স্কুল সোশ্যাল ওয়ার্ক। বিদ্যালয় পরিবেশে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে স্কুল কার্যক্রমকে অধিক ফলপ্রসূ করে তোলার লক্ষ্যেই বিদ্যালয় সমাজকর্ম অনুশীলন করা হয়। অর্থাৎ বিদ্যালয় পরিবেশের সাথে বা বিদ্যালয়ের সাথে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতাটাকে প্রয়োগ করে কি করা হয় যে বিদ্যালয়ের যে লক্ষ্য বিদ্যালয়কে সেই লক্ষ্যে বা বিদ্যালয়ের যারা মূল উপাদান অর্থাৎ শিক্ষার্থী তাদেরকে সেই লক্ষ্যে পৌঁছানোর একটা চেষ্টা করা হয় বিদ্যালয় সমাজকর্মের মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজমান বিভিন্ন সমস্যা, বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ, নকল প্রবণতা, পাঠে অমনোযোগিতা,
স্কুল পালানো বা ড্রপ আউট দুঃখিত স্কুল পালানো ড্রপ আউট বা ঝরে পড়া স্লো লার্নার স্কুল পরিবেশে সামঞ্জস্যহীনতা ইত্যাদি নিরসনকল্পে সমাজকর্মের পদ্ধতির উপর ভিত্তিশীল একটি বিশেষায়িত শাখা হলো বিদ্যালয় সমাজকর্ম অর্থাৎ এখানে কিন্তু একজন শিক্ষার্থীর সাথে যে সকল সমস্যা দেখা দেয় সেই সকল বিষয়গুলো কিন্তু প্রথমে বলা হচ্ছে কি যে বিরাজমান বিভিন্ন সমস্যা একটা শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন সমস্যা থাকতে পারে বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ আমরা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রেও দেখি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশটা খুব ভালো হয় না আবার দেখা যায় যে অনেকের পারিবারিক পরিবেশও কিন্তু অনেক ভালো না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নকল প্রবণতাটা যদিও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টি কমে এসেছে কিন্তু একবারেই কিন্তু দূর হয় নাই নকল প্রবণতা এটিও আছে আছে শিক্ষার্থীদের পাঠে অমনোযোগিতা শিক্ষার্থীদের স্কুল পালানো অথবা বিভিন্ন আর্থসামাজিক কারণে ড্রপ আউট বা ঝরে পড়া বলতে বা ড্রপ আউট বলতে বোঝায় লেখাপড়া করতে করতে বাদ দেওয়া তোমরা নিজেরাও খেয়াল করে দেখবে যে তোমরা যখন একেবারে শুরুতে অর্থাৎ ক্লাস 1 2 3 4 এরকম ভাবে পর্যায়ক্রমে বিভিন্ন ক্লাসে তোমরা যখন লেখাপড়া করেছো তোমাদের সাথে যে সব সহপাঠী ছিল অনেকেই কিন্তু তোমাদের এই পর্যন্ত অর্থাৎ এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু অনেকেই আসতে পারে নাই বিভিন্ন আর্থসামাজিক কারণে তারা ঝরে পড়েছে বা ড্রপ আউট হয়ে গেছে সেটা ছাত্রর ক্ষেত্রে এবং সেটা ছাত্রীদের ক্ষেত্রেও এটি ঘটে থাকে এরপরে আরেকটি আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ যারা বিভিন্ন ভাবে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতার শিকার এদেরকেই বলা হচ্ছে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা জানি যে অনেকেই আছে আমাদের সমাজে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা তাদের যার মধ্যে অন্যতম একটি হচ্ছে অন্ধত্ব আবার কোন কোন ক্ষেত্রে আছে মূক বধির অর্থাৎ যারা কানে শুনতে পায় না এবং কথা বলতে পারে না এরকম আবার মানসিক এগুলো তো শারীরিক সমস্যা মানসিক সমস্যার মধ্যে আছে যেমন অটিজমে আক্রান্ত শিশু এই সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এই বিদ্যালয় সমাজকর্ম বা স্কুল সোশ্যাল ওয়ার্কটি ব্যবহার করা হয় ইনক্লুসিভ শিক্ষা তারপরে আছে স্লো লার্নার অর্থাৎ যারা একটু ধীরে বোঝে বা দেরিতে বোঝে তোমাদের মধ্যে অনেকেই তোমরা খেয়াল করেছো যে অনেকেই যে কোনো পার্ট খুব সহজেই তোমরা বুঝতে পারো বা ধরতে পারো অনেকেই আছে সেই জিনিসটা কিন্তু অনেক দেরিতে বোঝে একটি ক্লাসে যখন এইরকম স্লো লার্নার বা এইরকম একটু পিছিয়ে পড়া শিক্ষার্থী থাকে তখন কিন্তু দেখা যায় যে ক্রমাগত তারা সেই বিভিন্ন পরীক্ষার সময় তারা খারাপ ফলাফল করে অথবা বলা যায় যে ফেল করে বা অনুত্তীর্ণ হয় এই ক্ষেত্রে কিন্তু স্কুল পরিবেশের সাথে তাদের একটা সামঞ্জস্যহীনতা দেখা যায় এইগুলোকে নিরসন করার জন্য বা এগুলোকে দূর করার জন্য সমাজকর্মের পদ্ধতির উপরে নির্ভর করে যে বিশেষায়িত শাখা সেটি হলো মূলত স্কুল সমাজকর্ম বা বিদ্যালয় সমাজকর্ম এর যদি আমরা পটভূমিতে যাই যদিও আমরা বলছি যে 1960 সালের পরে সমাজকর্মের এই বিশেষায়িত শাখাগুলির উদ্ভব কিন্তু তারও অনেক আগে থেকে এই বিভিন্ন বিশেষায়িত শাখার চর্চা কিন্তু বিভিন্নভাবে হয়ে আসছিল যেমন বলা হচ্ছে 1906 এবং 7 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন হার্টফোর্ড এবং নিউ ইয়র্ক শহরের কমিউনিটি এজেন্সিগুলোর সহায়তায় প্রথম বিদ্যালয় সমাজকর্মের সূচনা হয় সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে সমাজকর্মের উদ্ভব হয়েছিল ইংল্যান্ডে আর এটির পূর্ণতা বা বিকাশ লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকায় মূল বিষয়টি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা এগুলো তো ধনী দেশ এবং এগুলো লেখাপড়া থেকে শুরু করে অর্থনৈতিক সামাজিক বিভিন্নভাবে উন্নত এইসব দেশে দেখা যাচ্ছে কি যে একটি পরিবারের মা বাবা উভয়ই কিন্তু কর্মজীবী মানুষ বিভিন্ন ক্ষেত্রে চাকরি করে বা অন্যান্য বিভিন্ন কাজ বা বিভিন্ন পেশার সাথে তারা জড়িত এই জড়িত থাকার ফলে তাদের সন্তানদেরকে যখন স্কুলে পাঠায় সকলে তো একই ধরনের মন মানসিকতা হয় না সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা পূর্ববর্তী ইয়েতে যে সমস্যাগুলোর
কথা বললাম যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিবেশ তারপরে শিশুদের অমনোযোগিতা পাঠে অমনোযোগিতা স্কুল পালানো এই রকম বিভিন্ন ক্ষেত্রে যখন সমস্যাগুলোর উদ্ভব হলো তখন তোমরা প্রথম পত্রে পড়েছো যে সিওএস বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা দান সংগঠন সমিতি এই দান সংগঠন সমিতির সহায়তায় প্রথম এই বিদ্যালয় সমাজকর্মের সূচনা করা হয় অর্থাৎ এই সংস্থার মাধ্যমে কর্মজীবী বাবা মা বা কর্মজীবী অভিভাবক যারা ছিলেন তাদের সন্তানরা যেন স্কুল থেকে সঠিক শিক্ষাটি পায় বা তাদের স্কুল যাওয়ার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি যেন পূরণ হয় এই লক্ষ্যেই কিন্তু এই বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা এজেন্সিগুলোর সহায়তায় এই বিদ্যালয় সমাজকর্মের সূচনা করা হয় 1922 সালে প্রথম মেরি রিসমন্ড যাকে সমাজকর্মের একজন পায়োনিয়ার হিসেবে ধরে নেওয়া হয় এই মেরি রিসমন্ড হোয়াট ইজ সোশ্যাল কেস ওয়ার্ক এই বইটি যখন তিনি প্রকাশ করেন তারপরে কিন্তু বিদ্যালয় সমাজকর্মের উপরে একটা গুরুত্ব বেড়ে যায় মেরি রিসমন্ডকে এই জন্য বিদ্যালয় সমাজকর্মের অগ্রদূত বা পায়োনিয়ার কিন্তু বলা হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে তৎকালীন পাকিস্তান আমলে বা পাকিস্তান সরকারের আমলে 1969 সালে সমাজকল্যাণ বিভাগ থেকে পরীক্ষামূলকভাবে দুটি স্কুলে ঢাকার আরমানিটোলা সরকারি হাই স্কুল এবং চট্টগ্রামের মুসলিম হাই স্কুলে এই কর্মসূচির সূচনা করা হয় অর্থাৎ এখানে একজন পেশাদার সমাজকর্মীকে নিয়োগ করা হয় যিনি স্কুল সোশ্যাল ওয়ার্কার বা বিদ্যালয় সমাজকর্মী হিসেবে কাজ করবেন তিনি কিন্তু স্কুলের কোনো শিক্ষক না তিনি শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক এই তিন ক্ষেত্রের একটা সমন্বয় সাধন করবেন 1970 সালের মধ্যে তৎকালীন সরকার আরো 10টি স্কুলে এই কার্যক্রমের সম্প্রসারণ ঘটায় বাংলাদেশ আমলেও কিন্তু এই কার্যক্রমটি প্রচলিত ছিল কিন্তু দেখা গেল যে আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে এই কার্যক্রমটি খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না বা খুব বেশি এখান থেকে লাভবান হওয়া যাচ্ছে না সেই প্রেক্ষাপটে 1984 সালে সমাজকল্যাণ বিভাগ এই কর্মসূচিটি অর্থাৎ বিদ্যালয় সমাজকর্ম সূচিটি বাংলাদেশে বন্ধ করে দেয় কিন্তু যেহেতু আমাদের সিলেবাসে আছে এবং এটি একটি সমাজকর্মের বিশেষায়িত শাখা এই জন্যই কিন্তু আমাদের এই পাঠের মধ্যে চলে আসছে এছাড়াও কিন্তু আরেকটি বিষয় তোমরা তো 2022 সালের পরীক্ষার্থী যারা 2021 সালের পরীক্ষার্থী তাদের কিন্তু অ্যাসাইনমেন্টে এই বিদ্যালয় সমাজকর্মের উপরেই অ্যাসাইনমেন্টটি তাদের এসেছে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অর্থাৎ চতুর্থ অ্যাসাইনমেন্টে বিদ্যালয় সমাজকর্মের উপরেই মূলত দেয়া হয়েছে যাই হোক বাংলাদেশে এই কর্মসূচি বন্ধ হয়ে গেলেও উন্নত বিশ্বে কিন্তু এই কর্মসূচি এখনো পর্যন্ত চালু আছে বা সেখানে সফলভাবে এই বিদ্যালয় সমাজকর্ম মানে কর্মসূচিটি প্রয়োগ করা হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম কর্মসূচি আমরা প্রথমেই বলেছিলাম যে স্কুল পরিবেশের সাথে শিক্ষার্থীর একটা অ্যাডজাস্টমেন্ট বা সামঞ্জস্য বিধান করাই হচ্ছে বিদ্যালয় সমাজকর্মের মূল লক্ষ্য যেখানে সমাজকর্মের জ্ঞান দক্ষতার আওতায় শিক্ষার্থীদেরকে স্কুলের পরিবেশে সন্তোষজনক সামঞ্জস্য বিধান স্কুল কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন এবং পরিবার ও সমষ্টির কার্যাবলীকে প্রভাবিত করার লক্ষ্যেই মূলত এই প্রভাবিত করার লক্ষ্যেই কাজ করে বিদ্যালয় সমাজকর্ম আর বিদ্যালয় সমাজকর্মের ধারণা সম্পর্কে আর এ স্কিডমোর এবং এম জি থ্যাকারে মিল্টন জি থ্যাকারে যে কথা তাদের ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক বইতে যেটি বলছে বলা হচ্ছে যে বিদ্যালয় সমাজকর্ম হলো এমন এক সেবা কার্যক্রম যা সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে যে সকল শিক্ষার্থী স্কুল পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে স্কুল প্রদত্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাদেরকে সহায়তা প্রদান করে স্কুল সমাজকর্ম অর্থাৎ এটি একটি বিশেষায়িত শাখা বা বিশেষ কাজ যেটি শিক্ষার্থীরা স্কুল পরিবেশের সাথে তার খাপ খাওয়াতে পারে না যেহেতু খাপ খাওয়াতে পারে না এই জন্য স্কুল প্রদত্ত সুযোগ সুবিধা থেকেও সে বঞ্চিত হয় অর্থাৎ তার ড্রপ আউট হয়ে যায় বা সে লেখাপড়া থেকে ঝরে পড়ে আর এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সহায়তা করার কাজটি করে মূলত
এই বিদ্যালয় সমাজকর্ম বা স্কুল সোশ্যাল ওয়ার্ক। এখানে আরো একটি সংজ্ঞা আমরা ব্যবহার করছি, একই কথা আছে একটু উপস্থাপনটি আলাদাভাবে, সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক। এখানে বলছি যে বিদ্যালয় সমাজকর্ম একটা অনুশীলন, এমন একটি অনুশীলন ক্ষেত্র যা শিক্ষা ব্যবস্থার প্রাথমিক উদ্দেশ্য কার্যকরীকরণে অপরিহার্য সেবার ব্যবস্থা করে এবং যা শিক্ষার্থী ও তার পরিবারের লক্ষ্য শনাক্ত করে, অর্থাৎ শিক্ষার্থী এবং তার পরিবার কি চায় সেটি শনাক্ত করে শিক্ষার্থীদের কার্যকরী অংশগ্রহণের জন্য হস্তক্ষেপ করা। যেমন একটি বিষয় আমরা বলে রাখি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক শিশু বিভিন্ন আর্থসামাজিক কারণে কি করে লেখাপড়া মানে করতে করতে হয়তো দেখা যাচ্ছে যে ক্লাস ফাইভে পড়ে অথবা ক্লাস সিক্সে পড়ে, কিন্তু পারিবারিক প্রয়োজনে তার কাজ করতে হয় বা তাকে কাজ করে অর্থ উপার্জন করতে হয়, সেই ক্ষেত্রে অধিকাংশ শিশুর কিন্তু কি হয় লেখাপড়াটি বন্ধ হয়ে যায় বা সে ঝরে পড়ে। এই অবস্থা যেন না হয় বা একজন শিক্ষার্থী যেন তার লেখাপড়াটি চালিয়ে যেতে পারে, এই জন্য কিন্তু এরকম একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, একটি বেশ বলা যায় যে নাম করা একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেটি হচ্ছে ইউসেফ বাংলাদেশ। এই ইউসেফ বাংলাদেশ আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম, এই কর্মসূচির আওতায় যারা কর্মজীবী শিশু তাদেরকে কি করা হয়, তাদের কাজের সময় বাদে অন্য সময় তাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। তাহলে এই যে এখানে আমরা যেটা বলছি যে একজন শিক্ষার্থী ও তার পরিবারের লক্ষ্য শনাক্ত কর, যদি অর্থনৈতিক কারণে কোনো শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হয় তাহলে তার জন্য এই ধরনের বিশেষায়িত স্কুল, যে বিশেষায়িত স্কুল তার কাজের সময়ের পরে, অর্থাৎ যদি সে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে তাহলে এই স্কুলটি চলে বিকাল শিফটে বা সান্ধ্যকালীন শিফটে, আবার যদি সে বিকাল বা সান্ধ্যকালীন সময় কাজ করে তাহলে স্কুলটি চলে সকাল শিফটে, এবং সাধারণ শিক্ষার পাশাপাশি তাকে কি শিক্ষা দেওয়া হয়, তাকে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা হয়। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু ইউসেফ। এটি বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরগুলিতে এমনকি আমাদের এই শহরে বিভিন্ন এলাকায় এই ইউসেফ বাংলাদেশের শিক্ষা কার্যক্রম কিন্তু চলে আসছে। এই ক্ষেত্রে বলা চলে যে বিদ্যালয় সমাজকর্মের কিন্তু আমরা একটা সফল প্রয়োগ দেখতে পাচ্ছি, যদিও এই কার্যক্রমটি আমাদের দেশে চালু নেই। তাহলে এই আলোচনা শেষে, অর্থাৎ বিদ্যালয় সমাজকর্মের যে ধারণা তার প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে এটি এমন একটি কার্যক্রম, এতে বিদ্যালয়ে যারা অমনোযোগী, ঝরে পড়া, পিছিয়ে পড়া বা বিদ্যালয়ের সাথে খাপ খাওয়াতে অক্ষম ইত্যাদি বিভিন্ন শিক্ষার্থী এবং যাদের আর্থসামাজিক অবস্থার কারণে তারা ঝরে পড়ে বা পিছিয়ে পড়ে, এরকম শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে আগ্রহী করে তোলার ক্ষেত্রে সমাজকর্মের যে জ্ঞান প্রয়োগ করা হয় সেটি মূলত স্কুল সোশ্যাল ওয়ার্ক বা বিদ্যালয় সমাজকর্ম। মানে বিদ্যালয় সমাজকর্মের যদি আমরা গুরুত্ব দেখতে যাই তাহলে এর গুরুত্বটা কোথায়, এটি কি করে সামঞ্জস্য বিধানে সহায়তা করে। কিসের বা কার সামঞ্জস্য বিধান? শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট বা সামঞ্জস্য বিধান করে, যাতে করে শিক্ষার্থীরও লক্ষ্য পূরণ হয় এবং শিক্ষা কার্যক্রমও সঠিকভাবে চলে। এরপর বলা হচ্ছে শিক্ষাদান ও শিক্ষণ প্রক্রিয়ার উন্নয়ন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অমনোযোগী শিক্ষার্থী থাকার ফলে এই সকল অমনোযোগী শিক্ষার্থী কিন্তু অনেক ভালো শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে তাদেরকে ডিস্টার্ব করে বা তারা অসুবিধার সৃষ্টি করে। এর ফলে মূল যে শ্রেণী কার্যক্রম বা শিক্ষাদান প্রক্রিয়া বা শিক্ষণ প্রক্রিয়া এটি কিন্তু ব্যাহত হয়। সমাজকর্মী শিক্ষার্থীর মানসিক অবস্থা এবং কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকদের মানসিক অবস্থা পর্যালোচনা করে এই সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধনটা হচ্ছে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং তার পরিবার, এই সকলের এই তিনটি জায়গার মধ্যে একটা সমন্বয় সাধন, যাতে করে পরিবারের সহায়তা শিক্ষার্থীর প্রতি থাকে,
এদেরকে কি বলা যায় বলে তো? সমন্বয় সাধনের বিষয়টি যেটি আসছে সেটি হচ্ছে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী, এই তিনটের মধ্যে একটা সমন্বয় সাধন। আমরা যে ইউসেফ স্কুলের কথাটি বললাম যে যেখানে সাধারণত কি হয় কর্মজীবী শিশুদেরকে শিক্ষা দেওয়া হয়, এই কর্মজীবী শিশুরা যেন শিক্ষা নিতে পারে বা শিক্ষা প্রতিষ্ঠানে আসার যে দরকার আছে বা তারা যে শিক্ষা গ্রহণ করবে এটি কিন্তু অভিভাবকদের মধ্যে কি হবে সেই আগ্রহটা অভিভাবকদের মধ্যে সৃষ্টি করতে হবে। আবার এই রকম কর্মজীবী শিশু যারা থাকবে তাদের উপর নির্ভর করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সময়সীমাও নির্ধারণ করা, অর্থাৎ কতক্ষণ স্কুল চলবে, কোন সময়টা স্কুল চলবে, এটিও কিন্তু নির্ধারণ করা এই সমন্বয় সাধনের মধ্যে চলে আসে। এরপর বলা হচ্ছে সুপ্ত প্রতিভার বিকাশ। এটি মূলত শিক্ষার্থীদের ক্ষেত্রে সুপ্ত প্রতিভার বিকাশ। অনেক শিক্ষার্থী আছে সাধারণ বা প্রচলিত লেখাপড়ায় সে ভালো না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তার বিশাল সফলতা আছে বা অন্যান্য ক্ষেত্রে তার একটা আগ্রহ আছে। হতে পারে কোন শিক্ষার্থী লেখাপড়ায় ভালো না কিন্তু সে ভালো একজন খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় হতে পারে, ক্রিকেট খেলোয়াড় হতে পারে, অথবা একজন ভালো অ্যাথলেট হতে পারে। তাহলে এই যে তার যেদিকে তার প্রতিভাটি আছে এই যথাযথভাবে তার প্রতিভাটাকে কাজে লাগানোর জন্য তাকে কি করা, তার সেই যে ক্ষেত্রে তার প্রতিভা সেটির চর্চা করার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে বাবা মা যে হারে লেখাপড়ার প্রতি গুরুত্ব দেন অথবা যেভাবে শিক্ষার্থীদের উপর প্রেশার ক্রিয়েট করেন মূল জায়গা থেকে, অর্থাৎ তার যে আগ্রহের জায়গা বা যে সে যে বিষয়টিতে পারদর্শী সেই পারদর্শিতার জায়গা থেকে বেরিয়ে এসে সে কি করে মানে জোর করে তাকে এই লেখাপড়ার কাজের সাথে যুক্ত হতে হয়, তাতে লেখাপড়া হয় না, আবার যে বিষয়ে তার প্রতিভা ছিল সেই প্রতিভার বিষয়টিও নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে বিদ্যালয় সমাজ কর্মী সেই শিক্ষার্থীর যে ক্ষেত্রে কেউ ছবি আঁকার ক্ষেত্রে হতে পারে, কেউ বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মধ্যে হতে পারে, আবার কেউ হতে পারে খেলাধুলার ক্ষেত্রে, তার সেই সুপ্ত প্রতিভা বিকাশের ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্ম বা বিদ্যালয় সমাজকর্মী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরপর বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের হীনমন্যতা দূরীকরণ। তোমরা জানো যে একটি ক্লাসে বিভিন্ন শ্রেণীর অর্থাৎ ধনী দরিদ্র বা মধ্যবিত্ত এইরকম বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী থাকে, আবার বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে আকার আকৃতির গঠন অথবা গায়ের রং অথবা ভাষা ব্যবহারের ক্ষেত্রে আঞ্চলিকতা এরকম বিভিন্ন বিষয়গুলি থাকে। এই ক্ষেত্রে হয়ে যায় কি যে অধিকাংশের যেটি ব্যবহার এটি যখন অন্য শিক্ষার্থীরা বা একটু ব্যতিক্রমী যার যে আচার আচরণ আছে এর ফলে কি হয় তার মধ্যে একটা হীনমন্যতা সৃষ্টি হয়, আর এই হীনমন্যতা থেকে কি হয় ড্রপ আউট হয়ে যায় বা সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে বা ধীরে ধীরে সে একজন সাধারণ শিক্ষার্থী থেকে একজন স্লো লার্নারে রূপান্তরিত হয়। এই ধরনের বিভিন্ন হীনমন্যতা অর্থাৎ আর্থসামাজিক দিক থেকে যে বিভিন্ন ধরনের হীনমন্যতা এটা দূর করার ক্ষেত্রে অথবা এই যে ভাষার ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে যে একটা পার্থক্য চলে আসে এগুলো দূর করার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর বলা হচ্ছে মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন মনস্তাত্ত্বিক সমস্যা হতে পারে, এমনকি পরিবারের বিশেষ করে যেগুলি ব্রোকেন ফ্যামিলি বা যে সকল পরিবারে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা আছে এই সকল বিশৃঙ্খল পরিবেশ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা হয়ে থাকে,
এই সকল মনস্তাত্ত্বিক সমস্যা থেকে তাদেরকে মুক্ত করার জন্য বা এই সকল মনস্তাত্ত্বিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্ম বা বিদ্যালয় সমাজকর্মী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর সর্বশেষ বলা হচ্ছে শিক্ষার্থীদের সংশোধনে সহায়তা করা। অনেক সময় অনেক শিক্ষার্থী বিভিন্ন মনস্তাত্ত্বিক সমস্যা থেকে ছোটখাটো বিভিন্ন সমস্যা থেকে থাকে। তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো যে তোমরা যখন স্কুলে পড়েছো তোমাদের অনেক সহপাঠী ছিল যাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যেমন হতে পারে কারোর বই বা খাতা এগুলি নষ্ট করে ফেলা বা ছিঁড়ে ফেলা, কারোর কলম বা পেন্সিল ইরেজার এগুলো ছোটখাটো জিনিস যেগুলি সেগুলি চুরি করা, অথবা অন্য টিফিন খেয়ে নেওয়া, এই যে এই ধরনের যে সকল বিষয়গুলো থাকে অনেক সময় এটি হেরিডিটিক্যালি অর্থাৎ জন্মগতভাবে পেয়ে থাকে, অনেকে পেয়ে থাকে পরিবেশগতভাবে। এই রকম শিক্ষার্থীদের অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা কাজ করে, এই অপরাধ প্রবণতা থেকে তাকে সংশোধনের জন্য চেষ্টা করে থাকে বিদ্যালয় সমাজকর্ম। এই মূলত বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব। এখন এই বিদ্যালয় সমাজকর্মী যিনি এই সমাজকর্ম যিনি প্রয়োগ করে থাকেন অর্থাৎ বিদ্যালয় সমাজকর্মী, তার ভূমিকাটা কি বা তিনি কি ভূমিকা পালন করেন? বিদ্যালয় সমাজকর্মী শিক্ষার্থী, শিক্ষক, স্কুল এবং পরিবার তথা অভিভাবকদের মধ্যে একটা সমন্বয় সাধনকারী, সাহায্যকারী, সক্ষমকারী, পরামর্শদাতা, প্রশিক্ষক, গবেষক, পরিবর্তন প্রতিনিধি, হস্তক্ষেপকারী ও অনুঘটক হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা কিন্তু এই কয়েকটি জায়গায় তার ভূমিকাগুলোকে একত্রিত করে নিয়ে এসেছি, যে কোথাও তিনি সমন্বয়কারীর ভূমিকা পালন করছে, সমন্বয়কারী অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান, এই তিনটের মধ্যে সমন্বয়কারী হচ্ছে, সাহায্যকারী কখনো শিক্ষককে সাহায্য করছে, কখনো সাহায্য করছে শিক্ষার্থীকে, সক্ষমকারী সেটি হতে পারে শিক্ষার্থীকে সেই স্কুলের উপযোগী করে সক্ষমতা বা সম্পন্ন করে তোলা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তিনি পরামর্শদাতার ভূমিকা পালন করছেন, অর্থাৎ পরামর্শদাতা তিনি হচ্ছেন শিক্ষকদের ক্ষেত্রে, শিক্ষকদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন, অথবা পরিবারের যারা অভিভাবক বা মা বাবা থাকছে তাদেরকে তিনি পরামর্শ দিচ্ছেন, প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী তিনি প্রশিক্ষকের ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ এই যে যখন সেখানে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা একজন সমাজকর্মী প্রয়োগ করে থাকেন, যে সমাজকর্ম পড়ে নাই বা যে সমাজকর্ম জানে না তার পক্ষে তো এটি বাস্তবায়ন করা অনেক সময় সম্ভব হয় না, সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যালয় সমাজকর্মী একজন প্রশিক্ষকের ভূমিকা পালন করে। আর পরিবর্তনের প্রতিনিধি অর্থাৎ খারাপ অবস্থা থেকে একজন শিক্ষার্থীকে ভালো অবস্থায় নিয়ে আসা যেটি, সেটি হচ্ছে পরিবর্তনের প্রতিনিধি হিসাবে। আর এই যে হস্তক্ষেপকারী এবং অনুঘটক হিসেবে যে কাজটা, হস্তক্ষেপকারী হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীদের আচার আচরণ এমন হয়ে যায় বা সেই শিক্ষা প্রতিষ্ঠানে তাকে রাখাই বিপজ্জনক, অথবা পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ দেখে সে ড্রপ আউটই হয়ে যাবে, সেই ক্ষেত্রে সমাজকর্মী কি ভূমিকা পালন করে? হস্তক্ষেপকারী অর্থাৎ সাধারণ স্কুল থেকে সেই শিক্ষার্থীকে নিয়ে ওই যে বিশেষায়িত স্কুল, যেটি আমরা ইউসেফ স্কুলের কথা বললাম, যে আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশনাল প্রোগ্রাম বা যারা একটু অনগ্রসর বা পিছিয়ে পড়া শিশু তাদের যে বিশেষায়িত একটা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা বা সেই পাঠদান কার্যক্রমে তাকে যুক্ত করে দেওয়া, এই ক্ষেত্রে তিনি ভূমিকাটি পালন করেন হস্তক্ষেপকারীর ভূমিকা। এই টোটাল কাজগুলোকে যদি আমরা নিয়ে আসি, যেটি আমরা আগেও বলেছি যে সামঞ্জস্য বিধান অথবা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের উন্নয়ন, বিভিন্নভাবে তিনি পরামর্শ সেবা দান করে থাকেন, সমস্যা চিহ্নিতকরণ এবং সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণের কাজ করে থাকে। আমরা আগেও যেরকম বললাম যে সুপ্ত প্রতিভা বিকাশের ক্ষেত্রে একটা ভূমিকা আছে, এখানে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের জন্য তিনি করতে পারেন কি, যে একজন শিক্ষার্থীর মধ্যে দেখা যাচ্ছে যে তার ভালো খেলাধুলাতে তার পারদর্শিতা আছে বা খেলাধুলা করলে সে ভালো করতে পারবে, তাহলে এই ক্ষেত্রে তার সুপ্ত প্রতিভা বিকাশের জন্য, তোমরা জানো যে বাংলাদেশে কিন্তু স্পোর্টসের উপরে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটি বিকেএসপি বা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নামে ঢাকার সাভারে এই প্রতিষ্ঠানটি আছে, হয়তো সেই শিক্ষার্থীকে সেই বিকেএসপিতে যাওয়ার বা বিকেএসপিতে ভর্তি হওয়ার বা লেখাপড়া করার কি কি নিয়মকানুন আছে বা নিয়মাবলী আছে সেগুলিতে সহায়তা করবে,
যাতে করে সেই শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকশিত হতে পারে। এরপর আমরা বলছি যে সামাজিক যোগাযোগ স্থাপন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে একজন শিক্ষার্থী যখন অনগ্রসর হয় বা পিছিয়ে পড়ে, সেই ক্ষেত্রে সমাজের বিভিন্ন সেক্টরের মানুষের সাথে, একেবারে সমাজের উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী বিভিন্ন যে শ্রেণীর মানুষ বসবাস করে, তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সুষ্ঠু বা সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায়। তোমরা যারা বিশেষ করে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এসেছো জানো যে সেখানে কিন্তু একটি বিদ্যালয় বা একটি কলেজ পরিচালনার জন্য সেখানে কিন্তু একটা গভর্নিং বডি থাকে। সেই গভর্নিং বডিতে কিন্তু বিভিন্ন পর্যায়ের সদস্য থাকে। এই যে বিভিন্ন পর্যায়ের সদস্যদেরকে সেখানে সংযুক্ত করার অর্থই হচ্ছে সকলের মধ্যে একটি সামাজিক যোগাযোগ স্থাপন করা, যে যোগাযোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। সর্বোপরি বলা হচ্ছে অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটা সম্পর্কের উন্নয়ন করা। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থী ভর্তি হয় বা শিক্ষা গ্রহণ কার্যক্রমের সাথে জড়িত, সকলের অভিভাবক কিন্তু একই পর্যায়ের বা একই লেভেলের হয় না। সেই ক্ষেত্রে সকল ধরনের অভিভাবকদের সাথে শিক্ষকদের একটা সম্পর্ক উন্নয়নের ব্যবস্থা করলে, অনেক অভিভাবক আছে যারা একটু পিছিয়ে পড়া শ্রেণীর, তারা শিক্ষকদের সাথে সহজে যোগাযোগ করতে চায় না বা সেইভাবে একটা সম্পর্ক স্থাপন করতে চায় না। কিন্তু একজন শিক্ষার্থীকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটা সম্পর্ক উন্নয়নের ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে, যেটি তাদেরকে বিদ্যালয়মুখী করতে এবং বিদ্যালয় সমাজকর্মের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের আজকের এই দুটি বিষয়ের আলোচনা। সব থেকে শেষে আমরা যেটি বলতে পারি যে বিদ্যালয় সমাজকর্ম বা স্কুল সমাজকর্ম এমন একটি বিশেষায়িত শাখা যা শিক্ষার্থীর ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। এর ফলে হয় কি যে ফলপ্রসূ শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাদান, শিখন প্রক্রিয়া, এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে সমাজকর্মী তার বিশেষ জ্ঞান বা দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি এই শিখন প্রক্রিয়ার উন্নয়নে সহায়তা করে থাকে। তাতে করে হয় কি একটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতি, ঝরে পড়া বা ড্রপ আউট, লেখাপড়ায় অমনোযোগিতা, শিক্ষার্থী এবং শিক্ষকের সম্পর্কের যে দূরত্ব সেটা দূর করা, নকল প্রবণতা, নকল এবং অপরাধ প্রবণতা দূর করা, যেগুলো শিক্ষার একটা সুন্দর পরিবেশকে নষ্ট করে, এইগুলো এই বিদ্যালয় সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে এই ধরনের মানে পরিবেশগুলো, অর্থাৎ যে যে পরিবেশ বা যা যা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানে কার্যক্রমকে ব্যাহত করে, এই কার্যক্রমগুলো দূর করে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা বিদ্যালয় সমাজকর্মের মাধ্যমে সম্ভব। তবে আবারও বলে রাখি যে আমাদের দেশে যেহেতু অর্থনৈতিক সমস্যাগুলো আমরা বড় করে দেখি, এই জন্য বিভিন্ন সামাজিক সমস্যাগুলোকে আমরা সঠিকভাবে মূল্যায়ন না করার প্রেক্ষাপটে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলো সৃষ্টি হয়। বিশেষ করে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, বিশেষ করে এই যে কিশোর গ্যাং অথবা ইমটিজিং, এই ধরনের নতুন নতুন যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, যদি বিদ্যালয় সমাজকর্মের মতো এইরকম প্রোগ্রামগুলো আমাদের দেশে চালু থাকতো, তাহলে কিন্তু আমরা এই সকল নতুন সমস্যা বা অভিনব এই সকল সমস্যার থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসে আমরা শিল্প সমাজকর্ম এবং আমরা প্রবীণ সমাজকর্ম, এই দুটি বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।